প্রগতিশীল আলু ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘটের জেরে যোগানে বেশ কিছুটা ঘাটতি পড়েছিল আলুর ক্ষেত্রে, এবং শহর কলকাতার খুচরো ও পাইকারি বাজারগুলিতে আলুর দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছিল। বুধবার থেকে উঠে গিয়েছে সেই ধর্মঘট, হিমঘর থেকে একে একে আলু বেরোতে শুরু করেছে। যদিও দাম আগের থেকে কিলো প্রতি 6-8 টাকা কমলেও এখনও কিছু কিছু ব্যবসায়ী তারা যথেষ্ট চড়া দামে জ্যোতি আলু এবং চন্দ্রমুখী আলু বিক্রি করছেন। এই বিষয়টাতেই কার্যত নজরদারির প্রয়োজন বলে মনে করছেন কিছু ক্রেতা। একই সঙ্গে টাস্কফোর্সের সদস্যদের তরফ থেকেও কলকাতার বাজারগুলিতে পরিদর্শন করা হচ্ছে। মানিকতলা বাজার এবং বাগমানী বাজার পরিদর্শন করেন টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে এবং কমল দেব, সঙ্গে ছিলেন বটতলা থানার আধিকারিকরা এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা। কিছু কিছু ব্যবসায়ীদেরকে চিহ্নিত করা হয়েছে, যেটা মনে করা হচ্ছে যে তারা এখনও পর্যন্ত চড়া দামে ব্যবসা করছেন, যেটা কোথাও গিয়ে নিয়ম বিরুদ্ধ। তাদেরকে কার্যত হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে আলুর দামকে আরও কিছুটা নিয়ন্ত্রণে এনে ব্যবসা করার জন্য। অপরদিকে বিক্রেতাদের যেটা দাবি যে ধর্মঘট উঠে গেলেও হিমঘর থেকে যে আলু আসছে তা ঝাড়াই বাছাই করে পাইকারি বাজারে আসার ক্ষেত্রে আরও বেশ কিছুটা সময় লাগবে এই যোগান স্বাভাবিক হতে, এবং তারা যে দামে আলু কিনছেন সেই দামেই কার্যত ন্যূনতম লাভ রেখেই তারা ব্যবসা করছেন। এবং এখন যে দাম এসে দাঁড়িয়েছে জ্যোতি আলুর ক্ষেত্রে 32 টাকা, চন্দ্রমুখী আলুর ক্ষেত্রে 36-38 টাকা, এর থেকে আর দাম কমানো সম্ভব নয়। ক্যামেরা দীপঙ্কর অধিকারীর সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা।